1975 সালের 15ই আগস্ট এদেশের কোন মানুষ ইন্নালিল্লাহ পড়ে নাই, এটাই হচ্ছে বাস্তবতা। এই অক্টেন এবং পেট্রোল এগুলো সব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তৈরি হয়, এজন্য এগুলো ওনার কিনতে হয় না। বাংলাদেশের মানুষের কোনো চিন্তার কারণ নাই। শেখ হাসিনা যখন কথা বলে মনে হয় যেন এদেশের সমস্ত মানুষ শেখ হাসিনার উন্নয়নের সাগরে হাবুডুবু খাচ্ছে। $90 নিচে যেই দিন গতকালকে এই তেলের দাম যখন নিচে নেমে এসেছে, ঠিক একই দিনে রাত 12টার সময় এই কাঙ্গার শেখ হাসিনা তিনি 46 টাকা করে পার লিটারে দাম বৃদ্ধি করেছে। এটা শেখ হাসিনার দ্বারা সম্ভব, কেন তিনি জনগণের প্রধানমন্ত্রী না, তিনি হচ্ছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। আপনাদের মনে আছে, এখানে যারা বয়স্ক আছেন তারা জানবেন, 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, আপনি আবার কেন এই বাংলাদেশের রাজনীতিতে আসলেন? তিনি ছোট একটা শব্দ উত্তরে বলেছিলেন, আমি প্রতিশোধের জন্য এসেছি। আপনি প্রতিশোধ নিচ্ছেন আমাদেরকে সেই 81 সাল থেকে। আপনি জানেন যে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে এদেশে আপনাদের দলকে কেউ পছন্দ করবে না, কেননা 1975 সালের 15ই আগস্ট এদেশের কোন মানুষ ইন্নালিল্লাহ পড়ে নাই, এটাই হচ্ছে বাস্তবতা। এখন বাংলাদেশে দেখি কালো কাপড়ের দাম অনেক বেড়ে যায়, আগস্ট মাসে শোক দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, অনেক নব্য আওয়ামী লীগ সাজার চেষ্টা করে শুধুমাত্র একটু হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য। নিন হালুয়া রুটির ভাগ, এদেশে তো বিএনপি ছাড়া, জামাত ছাড়া, লেবার পার্টি বা বিরোধী শক্তি ছাড়া কারো চাল 70 টাকায় কিনতে হয় না, সবাই 10 টাকায় চাল কিনে। এদেশে বিরোধী দলের লোকগুলো শুধুমাত্র সার কিনতে গেলে বেশি দামে কিনে, কেননা আমরা বিরোধী দলের জন্য। আপনারা যারা সরকারের দালাল, যারা আওয়ামী লীগ, যারা যুবলীগ, ছাত্রলীগ, যারা দালাল লীগ, তাদের তো বেশি দামে কিনতে হয় না চাল। আপনারা তো মহাসুখে আছেন, দেশে উন্নয়ন হচ্ছে, আজকে 89 টাকার ডিজেল 135 টাকা হয়েছে, এটা কি উন্নয়ন নয়? আজকে 10 টাকার চাল 70 টাকা হয়েছে, এটা কি উন্নয়ন নয়? কিছু হনুমান নিয়ে এই সরকার মন্ত্রী পরিষদ গঠন করেছে, এগুলোকে মানুষ বলা যাবে না, এগুলো হনুমানের মতো দেখতে, মানুষের মতো, আসলে এগুলো মানুষ নয়। এগুলোর কথা এবং কাজ স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি গত 3 দিন আগে বলেছেন যে অক্টেন পেট্রোল আমাদের কিনতে হয় না, চাহিদার চেয়ে বেশি রয়েছে, কেননা এই অক্টেন এবং পেট্রোল এগুলো সব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তৈরি হয়, এজন্য এগুলো ওনার কিনতে হয় না। বাংলাদেশের মানুষের কোনো চিন্তার কারণ নাই। এই শেখ হাসিনা কথায় কথায় পাকিস্তানের কথা বলে, পাকিস্তানের জুজুর ভয় দেখায় দেশের মানুষকে, এখান থেকে 1200 মাইল দূরে সে পাকিস্তানের কথা আমাদের দেখান, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের প্রতিদিন ধ্বংস করতেছে, আমাদের দর্শন করতেছে, আমাদের আগ্রাসনের মাধ্যমে এদেশের মানুষের সার্বভৌমত্বকে কেড়ে নিয়েছে, এদেশের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে। এখানে একটা দাসখত দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই শেখ হাসিনার সরকার। আজকে এই বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইটা আমাদের আমাদের আমরাই জন্য দায়ী, আমরা যারা বিরোধী রাজনৈতিক দল করি আমরা এর দায় এড়াতে পারি না। আর আপনারা যারা জনগণ, আপনাদের আর দায় দেব না, কেননা আপনারা তো চাল কিনে খান না। আপনারা যদি চাল কিনে খেতে, এই মাইকের আওয়াজ যতদূর যায়, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, গত রাত্রে যারা দেখেছেন যে 46 টাকা করে পেট্রোলের দাম বেড়েছে, অক্টেনের দাম বেড়েছে, কেরোসিনের দাম বেড়েছে, এজন্য আপনাদের কারো কোনো সমস্যা হবে না, যত সমস্যা হবে আমাদের, কেন আমরা হাসিনার বিরুদ্ধে বলি, এজন্য হাসিনা দাম বাড়াইছে। এটা যদি সত্য হয় তাহলে আমাদের কোনো আফসোস নাই। আপনাদের যদি কোনো সমস্যা হয় মনে করেন, তাহলে আসুন এই মিটিং এর সামনে আসুন, যেখানে হাসিনার বিরুদ্ধে কথা শুনবেন
সেখানে সবাই চলে যাবেন। আপনি কি করেছেন এই সরকারের এই দুঃশাসনের বিরুদ্ধে? আপনি কি করেছেন? জনগণের যদি ভোটে হাসিনা আজকে ক্ষমতায় যেত তাহলে কি আজকে এরকম কাজ করতে পারত? আমি দেখেছি আমাদের গ্রামের যে মেম্বার যারা হয়, সে মেম্বাররা যদি কাউকে কোনো রিলিফের চাল না দেয়, কোনো কাজ যদি না দেয়, বলে দেখবো আনে, সামনের নির্বাচনে দেখবো আনে, তাকে ভোট দিবে না, এই ভয় দেখায়। কিন্তু শেখ হাসিনার তো এই ভোট দেয় ভয় দেখানোর কিছু নাই। আমরা এখানে চিল্লাপাল্লা করতেছি, শেখ হাসিনা জানে যে প্রেস ক্লাবের এখানে কয়েকশো গজ জায়গা, এটা একটা মুক্ত অঞ্চল। এই মুক্ত অঞ্চলে এসে শেখ হাসিনার 14 গুষ্টি তুলে যত গালাগালি করার করুক, এতে শেখ হাসিনার কিছু যায় আসে না। আর যারা বাসে যাচ্ছে, যারা রিক্সায় যাচ্ছে, তারা মনে করতেছে যে এই মানুষগুলোর জন্ম হয়েছে এখানে বসে চিল্লাচিল্লি করার জন্য। আমাদের এগুলা শোনারও দরকার নাই, এগুলো আমাদের বোঝারও দরকার নাই, আমাদের এখানে যাওয়ারও দরকার নাই। আমরা একটা আলাদা গ্রহ থেকে আমরা এখানে অবতীর্ণ হয়েছি মনে হচ্ছে। কিন্তু বন্ধুরা আমার, দোকানে যান কিনতে, আজকে গিয়ে দেখেন, বাসে উঠে দেখেন, যেই ভাড়া গতকালকে 10 টাকা দিয়েছিলেন আজকে সেই ভাড়া 15 টাকা, গতকালকে যেই সবজি কিনেছিলেন 20 টাকায় সেই সবজি নাটোর থেকে এসেছে, সেই সবজি কুমিল্লা থেকে এসেছে, সেই সবজি পঞ্চগড় থেকে এসেছে, কিসে করে? ট্রাকে করে এসেছে। ট্রাকের ভাড়া কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা করে পার ট্রাকে বেড়ে যাবে। এই টাকা কে দেবে? আপনি দিবেন? আজকে বাংলাদেশের শেখ হাসিনার পতনের দায় শুধুমাত্র বিএনপির উপর বর্তায় না, এই পতনের দায় শুধুমাত্র জামাত থেকে শুরু করে 20 দলীয় জোট বলেন, অন্য অন্য রাজনৈতিক দল বলেন, তাদের জন্য এটা খুবই করণীয় নয়, আপনার জন্য, আপনার প্রয়োজনে আপনাকে প্রতিবাদ করতে হবে। আজকে যদি আমরা সেদিন 2014 সালে আমরা জানতাম যে মাত্র 151টা আসন যেই দল পায় সেই দল সরকার গঠন করতে পারে। আপনারা দেখেছেন যে 91 সালে যেই নির্বাচন হয়েছে শাহাবুদ্দিনের আমলে, সেই নির্বাচনে বিএনপি 151টি আসন পায় নাই। তখন কি করেছিল? এই জামাত ইসলামের সহযোগিতা নিয়ে তারপর তারা সরকারে গিয়েছিল। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার মতো আসন পায় নাই, কি করেছিল? সেই পতিত স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদের সমর্থন নিয়ে তারপর সেদিন সরকার গঠন করেছিল। তখন তাদের অনেক ডিমান্ড ছিল, আমাকে এমপি দিতে হবে, আমাকে মন্ত্রী দিতে হবে, আমাকে মহিলা আসন দিতে হবে। অনেক দরদাম করার পরে তারপর তাদের সমঝোতা হয়েছে। কিন্তু 2014 সালে আমরা দেখেছি যে কোনো দরদাম লাগে নাই, নির্বাচন ছাড়া শেখ হাসিনার 151 জন যেখানে সরকার গঠনের দরকার সেখানে 154 জন শেখ হাসিনার স্ট্যান্ড বাই রেডি, বিনা ভোটে হোসাইন মোহাম্মদের সাথে ঢাকার একটি আসনে তিনি দেখলাম মনোনয়ন প্রত্যাহার করেননি, আমরা দেখলাম সেখানে তিনি প্রত্যাহার হয়ে গেছেন। লালমনির হাটে যেখানে তিনি প্রত্যাহার করেছেন সেখানের আসনটি তার রয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। 1914 সালে নির্বাচন হয়নি, 18 সালে নির্বাচন হয়নি। এই সরকার যদি জনগণের ভোটের সরকার হতো তাহলে আজকে একবারে 46 টাকা এইভাবে পেট্রোলের দাম, ডিজেলের দাম, অক্টেনের দাম বাড়াতে পারতো না। সর্বশেষ বলতে যাই, সমস্ত জিনিসের শেষ আছে। আজকে মন্ত্রীরা বলেছেন, আপনারা বারবার বলতে চেয়েছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, কোনোভাবে বাংলাদেশকে শ্রীলঙ্কা হতে দেওয়া যাবে না। কেন? এর জন্য 71 সালে বাংলাদেশ আর একটা শ্রীলঙ্কা হবে এটা তো আমরা চাই না। আমরা বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চাই। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে কেন? বাংলাদেশ আজকে হাসিনার সেই দাসত্বের কারণে, ভারতের গোলামির কারণে আজকে একটা পঙ্গু রাষ্ট্র হয়েছে। আমরা বারবার বলেছি এই বাংলাদেশ একটা অকার্যকর এবং একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, যেটা আজকে রাতে আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো সরকার নেই, আজকে বাংলাদেশে কোনো জনগণের কথা চিন্তা করার মতো আজকে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত এই যে বাংলাদেশের মানুষ যে ফুসে উঠেছে এটাকে কাজে লাগিয়ে যদি আমরা আজকে থেকে 1 বছর আগে বা 1 দিন আগেও যদি শেখ হাসিনার পতন ঘটাতে পারতাম, হাসিনার ক্ষমতাকে যদি আমরা নড়বড়ে করে দিতে পারতাম,
আজকে কিন্তু এই দ্রব্যমূল্য হতো না, আজকে কিন্তু অকটেন পেট্রোলের দাম বাড়তো না, সারের দাম 6 টাকা করে কেজিতে বাড়তো না।